মর্নিং গাইস, এখন বাজে সকাল 5টা। আজকে চিন্তা করছি বিচে চলে যাব। 5টা 13 বাজে, তো এখনো পুরো অন্ধকার। মনে হইতেছে যেন রাত 3টা বা 4টা। ফগ লাইটটা জ্বালাই, মোটরসাইকেলের লাইটটা অনেক কম। ফগ লাইট লাগাইছিলাম, যাই হোক ফগ লাইটে ভালোই আলো। লেটস, আস্তে আস্তে বাইক চালিয়ে এগোচ্ছি। পুরাই অন্ধকার, একটা হরর মুভি ফিল্মের মনে হয় যেন শর্ট নিতেছি। যাই হোক, একটু ঠান্ডাও লাগা শুরু হয়ে গেছে। পৌঁছেই গেলাম, বিচ পুরাই অন্ধকার, কেউ নাই। এসে দেখা গেল ডগি মামার সাথে, এই যে অন্ধকারে ডগি মামার চোখ জ্বলতেছে ভূতের মতন। ডগি মামারে ভয় দিতে চাই না, নিজের চেহারাটা একটু দেখাই। ডগি মামা, জগিং করবা? এসো, আপনাদের কফি তো ইয়া দুধ কম হয়, চিনি কম হয়। সারা রাত থাকেন নাকি? সকালে এসেছেন? কফি নিয়ে নিলাম, এখন একটু কফি খেয়ে চাঙ্গা লাগবে, তারপরে দৌড়াদৌড়ি শুরু হবে। দিকে দৌড়ে যাই মার্টিন। একটু একটু করে সকাল হইতেছে, এদিক দিয়ে সূর্যের উদয় হবে বোঝা যাইতেছে। এখন বাজে হচ্ছে ঠিক 5:30, 8টা পর্যন্ত আধা ঘন্টা দৌড়াবো আজকে। দৌড় শুরু, আজকে আধা ঘন্টা দৌড়াবো, কারণ আজকে 6টার পরে ঘরে গিয়ে কাপড় দিতে হবে। 8টার সময় ডিউটি আছে, তো 7:30টার ভিতরে এগুলো সব করতে হবে, রান্না বান্না করা, খাওয়া দাওয়া, এভরিথিং। ঘুরে আসতেছে, কাম পাহারা দিতেছে। আমার একসময় শখ ছিল সকালে জগিং এ বেরোবো, আমার সাথে একটা ডগি থাকবে, বড় জার্মান শেফার্ড থাকবে, গলায় সুন্দর চেন লাগানো নিয়ে দৌড়াবো। যাই হোক, সেইটার ফিল তাজা করে দিতেছে। সূর্য এখনো পুরো আকাশে দেখা যাচ্ছে না, কিন্তু ভালোই আলো হয়ে গেছে বিচে। আর আমার দৌড়তে দৌড়তে মোটামুটি কষ্ট হয়ে যেতেছে, কিন্তু সূর্য এদিকে ওই যে লুকায় আছে গাছপালা আগালে। সূর্য তুমি একটু বাইরে এলে আমি ভালো কথা হবে। বিচের যে সৌন্দর্য এখন খুবই সুন্দর, খুবই এনজয় করতেছি। খুব সুন্দর ভাবে লোকজন কম, ফাঁকা বিচ, বড় বাতাস, একদম ফাঁকা, কোনো লোকজন নাই। সকালবেলা যদি কেউ দৌড়ে যায় সেইখানে, পরিবেশ যত সুন্দর হইতে পারে। যদি সকালবেলায় কক্স বাজারের বিচে জগিং করতে আসেন তাহলে বুঝতে পারবেন কি এতক্ষণ ভিড়ে। মানে সূর্য ওঠার আগে আগে নির্জন সমুদ্রের ঢেউ সৃষ্টি, একটা গ্রিম বেল কেনা লাগবে যদি জগিং এর সময় কথা বলতে চাই। গ্রিম বেল না কিনলে অবস্থা খুবই খারাপ। যাই হোক, বোঝা যাবে না, সূর্য ওঠার সময় আসছে। এই যে সূর্য, আর এদিকে চাঁদ এখনো যায় নাই। ওইগুলো চাঁদ, এই চাঁদ করছি, এই যে চাঁদ, এই যে চাঁদ দেখানো যায় নাই। সূর্য উঠে স্টিল ওয়েটিং, কখন উঠবে? ফার্স্ট ডে সূর্য ওঠা দেখেই যাবো, বেশি বাজলে বাজুক সমস্যা নাই। ভিতরে সূর্য ভিজিবল হয়ে যাবে, দেখা যাবে আর কি।
মাছ হচ্ছে ইলিশ সংরক্ষণের জন্য মাছ ধরা বন্ধ ছিল, কারণ আলোগুলো একদম মোনা যেন চারবাতি আছে না, বিয়ার বাড়িতে লাইটিং করে ওরকম লাইটিং করা মনে হয় সমুদ্রের মধ্যে এরকম লাগে, অনেক সুন্দর। আর সবচেয়ে বড় লাইটিং হচ্ছে এটা যাই করি না কেন, সকালের সৌন্দর্য সকালে করি আমাদের জীবনের জন্য আশীর্বাদের সকালের। কিছুদিন আগের খবরে দেখলাম কক্সবাজারে নাকি ঢেউয়ের সাথে সাথে সোনা পাইছে আসে সকালবেলায়, কারা নাকি সোনা পাইছে তো একটু দেখি খুঁজে কী আসলে কী পাওয়া যায় সকালবেলায়। হ্যাঁ, কক্সবাজারের ঢেউয়ের সাথে সাথে কী আসে দেখি, সোনা আসে না রূপা আসে না কী আসে, আমি তো একটা জিনিস শুধু বালি আছে আর দু একটা ভাঙ্গা শামুকের খোসা। এই জায়গার স্থানীয় কোলাপাইন ফুটবল নিয়ে এসছে সকালবেলায় বিচে ফুটবল খেলতে, সকালবেলা এত সুন্দর পরিবেশে ফুটবল খেলা এর থেকে ভালো এক্সারসাইজ হইতেই পারে না। আমার ক্যামেরার সামনে যে একটা প্রজাপতিতে চলে গেল, হ্যাঁ এসে আমার গায়ে পড়ছে, তুই তুই কি টাকা পোক অনেক টাকার মালিক হয়ে যাবো আজকে দেখবে, ও স্যালারি ঢোকে না, মেবি আজকে স্যালারি ঢোকবে, এটাই তারিয়া। ওরে এটা তো পাত পোকার মতো লাগতেছে, চামড়ার দিকে যাইতেছে ফেলাই ফেলাই। কুকুরগুলো কি সকালে সকাল জগিং করতে আসে নাকি কারে ফলো করতেছে, ও এটা একটা ফরে না কি অনেক পায়ে ব্যথা পাইছো, হ্যাঁ পায়ে ব্যথা পাইছো, কোন পায়ে দেখি কোন পায়ে ব্যথা পাইছো, দেবো মলম লাগাই দেবো। তোমার বাকি বন্ধুরা কই, ওই যে পিছনে গুড, চলো দৌড়ে এসি, কাম 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 দৌড়ে থাক, হ্যাঁ গুড থাক থাক থাক, রে বাগানো যাবে না খাইছে রে তো করতে এসছে এটা কেটা বুঝলেন নাকি। ব্রেডের কথা বলতেই পিস পিস আসতেছে দুইজন আমার, গন্ডগোল লাগছে, ওই সাদা কুকুর যেটার পায়ে সমস্যা ওইটা আসতেছে এখন, যেটা আর কি খাওয়াইতে চাইছে এটাই খাবো আজকে, বাকিগুলো ফাজিল। পাঁচ টাকা বেশি আছে তো আরেকজন খাওয়াই কাকা, হ্যাঁ চিপস খাস না, হ্যাঁ সকাল সকাল দিয়ে বোকাই যাইতেছি, পাখি তো দেখায় না, পুকুরে শুইখা আরেক দিঘাটা দেয় এক এক সহ দিলাম, এবার যদি খায় আর ছোট ছোট তো যদি না বসে প্যাকেট দিলাম, ওই যে ওই যেটা মিটিং করতেছে খাইতে আসবে কি আসবে না। হাই রে অবস্থা, চিপসের প্যাকেটটা একটা ক্যামেরাম্যান উঠে খাইতেছে, দিছিলাম পাখির পশু পাখিরে খাবার দিতে দিতে সূর্য উঠে গেছে, এই যে সাইমনের ব্যালকনি থেকে সূর্য দেখা যাইতেছে, সূর্য যদি ক্যামেরা নিলে কি হয় অন্ধকার হয়ে যায়।
সকালের জগিং শেষ, এখন বাসার দিকে যাবো। যাবো মানে কি যাইতেছি অলরেডি। তো এইখানে কয়েক সপ্তাহ আগেও এই যে এই টাইপের রোড ছিল, একদম ভাঙাচোরা, আরো বিশ্রী আর কি, কাদা ঘাত। কিন্তু কয়েক সপ্তাহে ব্যবধানে এই যে রোড এরকম মাখনের মতন হয়ে গেছে, এক পাশে এরকম সুন্দর, আরেক পাশে এখনো ওই যে কাজ চলতেছে। তো আশা করি এক মাসের ভিতরে পুরো আর কি রোডের অবস্থা এরকম হয়ে যাবে। আসলে অনেক সুন্দর লাগতেছে। তো আর একটু ভিডিও করে তারপরে রাখি যে সনি আসতেছে, মানে মাস আর কি। আকাশটা অনেক ভালো লাগতেছে দেখতে, নাইস। এই যে শ্যামলে চলে আসছে, তো মোটামুটি সকালের দিক দিয়ে সব ঢাকার বাসগুলো পৌঁছায়। তো এই এখন সাড়ে ছটা বেশি বাজে, তো এরকম সময় আর কি সব পৌঁছায়। যে মার্শা চলে আসছে, মার্শা হচ্ছে চট্টগ্রাম থেকে আসে আর কি, রেড লক সার্ভিস, বাট মাঝখানে অনেক লোকজন নেয়। তবে মার্শার থেকে আগে আর কি কক্সবাজার থেকে চট্টগ্রামে যাওয়ার কোনো বাস নাই, এরা খুব স্পিডে চালায়, 80-90 চালায় আর কি, ভালো রাস্তা পাইলে। তো অলমোস্ট চলে আসছি আমি ভালো রাস্তার শেষে আর আমার বাসার কাছাকাছি। আমার বাসা বিচ থেকে আসতে সব মিলে 5 মিনিটের মতো লাগে আর কি। তো এখন আর কি রাখি ভিডিওটা, পরে আরেকটু পরে রাখি। এদিকে আকাশটা সুন্দর লাগতেছে, নাইস, অ্যাক্সিডেন্ট না হয়।